নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন থেকে প্রকাশিত নতুন শূন্য পদে সুপারভাইজার নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে ইন্টারভিউ অংশগ্রহণ করতে হলে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই তো আপনারা কীভাবে এখানটা ইন্টারভিউ অংশগ্রহণ করবেন সীমা কী লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে অবশ্যই জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশান সহকারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের তরফ থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আট বার দু হাজার বাইশ তারিখে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় রয়েছে মেমো নাম্বার এই অফিসিয়াল নোটিফিকেশনের এবং এখানে সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ এডুকেশন সুপারভাইজার তো বন্ধুরা এখানটা এডুকেশন সুপারভাইজার পোস্টে রিক্রুট করা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের এখানটায় রিক্রুট করা হবে এবং এখানে লেখা দেওয়া হয়েছে নট এ গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট অর্থাৎ বন্ধুরা এখানটা কিন্তু কোনো রকম সরকারিভাবে কিন্তু আপনাদের রিক্রুট করানো হবে না সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানে আবেদন করবার জন্য আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনারা যদি যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন সঙ্গে ফিফটি পার্সেন্ট নাম্বার যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এখানটা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন সঙ্গে লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের ও লেভেলের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং বয়স সীমার ক্ষেত্রে কুড়ি বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন এক এক দু হাজার বাইশ এই তারিখ অনুযায়ী সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় শুধুমাত্র কিন্তু মাইনরিটি প্রার্থীরাই আবেদন করতে পারবেন এখানটায় লিখেই দেওয়া রয়েছে বুদ্ধিস্ট খ্রিস্টান জৈন মুসলিম পার্সি এবং শিখ এই কয়েকটি কমিউনিটির প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন সেটা এখানটায় লেখা দেওয়া হয়েছে অর্থাৎ হিন্দু ছাড়া যে কোনো সম্প্রদায়ের প্রার্থীরা এখানটায় আবেদন করতে পারবেন যেহেতু এটি মাইনরিটিস ডেভেলপমেন্ট থেকে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানে কোথায় রিক্রুট করা হচ্ছে দেখুন এখানটায় লেখা দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ জেলায় রিক্রুট করা হচ্ছে একটি রয়েছে শূন্যপথ এবং এখানটায় জব লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গিপুর সাব ডিভিশনে রিক্রুট করা হবে এবং অবশ্যই কিন্তু এখানটায় আবেদন করতে হলে অবশ্যই আপনাদের কিন্তু মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনারা এখানটায় ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবেন এবং এখানটাই ইন্টারভিউ হয়ে যাবে আপনাদের কুড়ি বারো দু হাজার বাইশ এই তারিখে অর্থাৎ কুড়ি ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে সকাল এগারোটা থেকে আপনাদের কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে অ্যাড্রেস এখানে লিখে দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পারছেন তো ইন্টারভিউ অংশগ্রহণ করতে হলে আপনার কী করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু স্কল ডাউন করার পরে আপনারা পেয়ে যাবেন ঠিক এ ধরনের একটি বায়োডাটা ফর্ম এই বায়োডাটা ফর্মটিকে কিন্তু একটি এফ পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরোস্কোপি সেল ব্যাটাস্টেট করে এনক্লোজ করে দিয়ে কিন্তু আপনার নির্ধারিত ডেটে নির্ধারিত অ্যাড্রেসে চলে যাবেন ইন্টারভিউ অংশগ্রহণ করবার জন্য এবং অবশ্যই কিন্তু আপনার বায়োডাটা ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টের জেরস্কোপি সেল ব্যাটেসেট করে এনক্লোজ করবেন সেই সমস্ত ডকুমেন্টের কথা কিন্তু এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ডকুমেন্টের কপি এবং অরিজিনাল কপিও কিন্তু আপনারা এখানটায় ইন্টারভিউ অংশগ্রহণ করার সময় কিন্তু ক্যারি করবেন ঠিক আছে তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ